শিলিগুড়িকে মডেল পুর নিগম হিসেবে গড়ে তুলতে চায় তৃণমূল। এদিন শিলিগুড়িতে প্রচার এসে এই কথাই জানান রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস। অরূপের দাবি, বামপুর ভোট শিলিগুড়ি কোনো উন্নয়ন করতে পারেনি, মানুষের আশীর্বাদ নিয়ে তৃণমূলই শিলিগুড়িবাসীর উন্নয়নের চাহিদা পূরণ করবে। এদিন শিলিগুড়িতে প্রচারে এসে হিন্দিভাষী মানুষের সঙ্গে আলাপচারিতে মিলিত হন অরূপ বিশ্বাস। তাদের নানা সমস্যা ও দাবি দেওয়ার কথা শোনেন। অরূপের সঙ্গে ছিলেন চিত্রতারকা রাজ চক্রবর্তী, তৃণমূলের জেলা সভানেত্রী পাপিয়া ঘোষ প্রমুখ। তো আমরা চাই একটু সুস্থ করুন, আমাদের কাছে আশীর্বাদ করুন, সমর্থন করুন, একটা মডেল সেই লক্ষ্যে সবার কাছেই যাচ্ছি, সবার সমর্থন চাইছি, সবার আশীর্বাদ চাইছি। শিলিগুড়ি থেকে রঞ্জিত ঘোষের রিপোর্ট, উত্তরবঙ্গ সংবাদ। সমস্ত খবরের ভিডিও আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের নতুন ইউটিউব চ্যানেল উত্তরবঙ্গ সংবাদ টিভি।